রেল চালকের তৎপরতা, প্রাণে বাঁচল বুনো হাতি। ট্রেন লাইনে হাতি দেখে গাড়ি থামিয়ে দেয় চালক, প্রাণে রক্ষা পায় হাতি। রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেল লাইনে চলে আসে একদল বুনো হাতি। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবড়ী শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের চালক রেলের গতি ধীরে ধীরে কমিয়ে দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এক দল বুনো হাতি। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। যেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে একদল হাতি রেল লাইনের ওপর দিয়ে পারাপার হচ্ছিল, বিষয়টি বুঝতে পেরে তৎপর হন রেল চালক। রেল চালক ট্রেনের গতি ধীরে ধীরে কমিয়ে দেন এবং হাতির দল লাইন ছেড়ে ধীরে ধীরে নেমে যায় জঙ্গলের দিকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে হাতিগুলি যতক্ষণ রেল লাইন পার করে জঙ্গলে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত ট্রেন দাঁড় করিয়ে রেখেছিলেন চালক। এই প্রসঙ্গে বলা প্রয়োজন, বেশ কিছুদিন আগে ঝাড়গ্রামের একটি ঘটনা সংবাদ শিরোনামে উঠে আসে। এলাকায় যেখানে হাতিরা আশ্রয় নিয়েছিল সেখানে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। হুলাপাটির একজন সদস্য একটি জ্বলন্ত বর্শা ছুড়ে মারেন, যা মা হাতির পিঠে আটকে যায়, যেটি ভেঙে পড়ার আগে ব্যথায় কাতরাচ্ছিল হাতিটি। বনবিভাগের কর্মকর্তারা হাতিটিকে শান্ত করে তুলে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি, পরে হাতিটি মারা যায়। বর্ষা ছুড়ে মেরে গর্ভবতী হাতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম। ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন পশুপ্রেমীরা। এমন ঘটনার 10 দিনের মধ্যে রেল চালকের তৎপরতায় একদল বুনো হাতি রক্ষা পেল। এভাবে রেল চালকের সতর্কতায় হাতি রক্ষা পাওয়ায় চালকের প্রশংসা করেছেন সকলে। তথ্য বলছে, রেল চালকের তৎপরতায় পরপর এমন বেশ কয়েকটি হাতি দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে। জানা গেছে, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার দীর্ঘ রেলপথের বেশিরভাগ অংশ গিয়েছে জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে রেল লাইনের ওপর দিয়ে হাতিদের চলাচল স্বাভাবিক। অতীতে এই পথে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তা থেকে শিক্ষা নিয়ে এই রেলপথে নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানোর পাশাপাশি ট্রেনের সাথে হাতিদের দুর্ঘটনা আটকাতে রেল লাইনের দুপারে বেড়া দেওয়ার চিন্তাভাবনাও শুরু হয়েছে। হাতির মৃত্যু ঠেকাতে বারে বারে সোচ্চার হয়েছেন পশুপ্রেমী সংগঠনগুলি। তবে এদিনের ঘটনায় ট্রেন চালকের তৎপরতায় হাতির জীবন রক্ষা হওয়ায় খুশি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।